আমরা স্বাভিমানের তরফ থেকে এখানে সবাই সংগঠিত হয়েছে। স্বাভিমান ত্রিপুরার প্রথম রেজিস্টার্ড এলজিবিটি কমিউনিটির ওয়েলফেয়ার সোসাইটি। এইখানে আমরা আজকে এইটাই মেসেজ দিতে চাইছি সবাইকে, যে সবাই মানুষ এবং সবার সাধারণভাবে স্বাভাবিকভাবে বাঁচার একটা অধিকার আছে। এই অধিকার কেউ কোনোদিন ক্ষুণ্ণ করতে পারে না। এবং আমরা বলতে চাইছি যে আমি যেভাবে সবাই এইভাবেই যেন আমাদেরকে স্বীকার করে নেয়, সবার যেভাবে বাঁচার ইচ্ছা হয়, যেভাবে সাজার, যেভাবে থাকার ইচ্ছা থাকে, সেই ভাবটাই প্রকাশ করে এবং সেই ভাবটাকেই এই সোসাইটি যেন মেনে নেয়। আমি বলছি না যে এটা বাধ্যতা বা এটা জোর জুলুম করে মেনে নিতে হবে, সেটা স্বাভাবিকভাবে যেন সবাই মেনে নেয়। আর দশটা মানুষ যেই করে বাঁচে আমরাও সেই করেই বাঁচি। এখন আমাদের কনস্টিটিউশনও বলে দিচ্ছে যে গে রিলেশনশিপ লিগাল, এবং ওটা ওরা যদি সংসার করতে চায় গে রিলেশনশিপেও, তারা সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, মানে অ্যাডপশনের দিকে যেতে চায়, সেটাও করতে পারবে। তা প্লাস লেসবিয়ান যারা আছে ওরাও করতে পারবে। তাই আমি বলতে চাইবো, বাইরে যেই রকম করে হচ্ছে এখন ত্রিপুরাতেও সেই অ্যাক্সেপ্টেন্সি আসুক, এবং ত্রিপুরার ডেভেলপমেন্টের সাথে সাথে, কারণ ত্রিপুরার সরকার ভীষণ ডেভেলপমেন্টমুখী, অগ্রগতিমুখী এবং অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। আমি তাই গভর্নমেন্টের কাছেও এটা অ্যাপিল রাখবো যে এই ডেভেলপমেন্টের ধারায় যেন আমাদেরকেও সাথে নিয়ে যান, কারণ এইখানে অনেকদিন আগেই সেন্ট্রাল গভর্নমেন্টের এটা মানে আছে, রুলস আছে যে প্রত্যেকটা রাজ্যে একটা ট্রান্স বোর্ড হতে হবে। তো আমি শুনেছিলাম যে ট্রান্স বোর্ড হয়ে গেছে বা হয়নি, যাই আছে, আমি চাইবো যে এখন যেন এই ট্রান্স বোর্ড গঠিত হয়, বা ট্রান্স বোর্ড থেকে থাকলে সেটাকে অ্যাক্টিভ করা হয়, এবং সেই যে ওয়েলফেয়ার সোসাইটি ওয়েলফেয়ারের তরফ থেকে এটা হয়, এবং সোসাইটি ওয়েলফেয়ারের সাথে যেন আমাদেরকেও সব ফ্যাসিলিটিসগুলি দেওয়া হয়। ফ্যাসিলিটিগুলি হলো আমাদের কনস্টিটিউশন দিচ্ছে যে প্রত্যেক রাজ্যে ট্রান্স কার্ড দিতে হবে, অঘটন হোক, কারণ কিছুদিন আগেও একটা অঘটন হয়ে গেল, একটা ট্রান্স পারসন, সে মেবি, কারণ যে যারটা নিজেরটা নিজে রিভিল করে যে আমি কি, আমার সেক্সুয়াল আইডেন্টি এবং আমার জেন্ডার আইডেন্টি, এটা জেন্ডার আইডেন্টিটা আমার নিজের অধিকার, আমি কি বলবো, আমি কি দিয়ে নিজেকে আত্মপরিচয় দেব, এবং যে যেইভাবে দেবে সেইটাই স্বীকৃতি দিতে হবে, সেটাই বলা আছে আমাদের কনস্টিটিউশনে। এই জন্য কাউকে মিসগাইড করা হয়েছিল কোনো মেডিকেল পার্সনের তরফ থেকে, একজন ডক্টর নাকি বলেছিল যে এইরকমটা সম্ভব না, ট্রান্সফরমেশন সম্ভব না, ও ডিপ্রেশনে গেল এবং সুইসাইড অ্যাটেম্প করে ও দুনিয়া থেকে চলে গেল। তো আমি চাইবো যেন আগামী দিন এইরকম কোনো ঘটনা দ্বিতীয় না হয়, সেটার জন্যই আমাদের এই বার্তাটাও আমরা এর মাধ্যমে দিতে চাই। আমার জানা মতে আমার সাথে যুক্ত আছেন 300 জন। আমাদের গতকাল থেকে হওয়ার কথা ছিল, সানডে থাকলে প্রচুর লোক আরো হতেন, কিন্তু আজকে মানডে হওয়াতে অনেকেই আসতে পারছেন না, কারণ অনেকেই তো অফিস আদালতে কাজ করেন, তাই ওরা এখানে উপস্থিত হতে পারছেন না।
যারা পাচ্ছেন আমার মনে হয় 100 তো হয়ে যাবে আশা রাখছি। সারা রাজ্যে কতজন আছে? সারা রাজ্যে অনেক অনেক আছে। একটা রিপোর্ট প্রকাশ্যে আসতে চায় না, এটা একটা রিপোর্ট, জানি না কিভাবে সেই অ্যানালাইসিস ওরা করেন। একটা রিপোর্ট বলা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে 37-39% এলজিবিটি কমিউনিটির থেকে বিলং করে। এখন এটা কতদূর অবধি তা আমি জানি না, তবে আমার মনে হয় এটা সত্যও হতে পারে, কারণ অনেকেই ইউজিং করে না। বাইসেক্সুয়ালদের তো বোঝাই যায় না, ঠিক আছে, যারা বাইসেক্সুয়াল তারা উভয় দিকেই তারা যায়, যেই কারণে তাদেরটা বোঝা যায় না। অনেকে আছে ফ্যামিলির থেকে, অনেক যারা গে আছে ফ্যামিলির প্রেশারে ওরা বিয়ে যায়, বিয়ের দিকে যাওয়ার ফলে ওদের আজকে বিয়ে করে নিচ্ছে, ফ্যামিলি প্রেশার, সোসাইটি প্রেশার, তারপর কি হচ্ছে ওর যে পার্টনার স্ত্রী রিলেশন ভালো হচ্ছে না, হয়তো প্রেশারে পড়ে বাচ্চাও একটা কুড়িয়ে নিচ্ছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে ঝগড়াঝাটি বা ওই ফ্যামিলির যে ভাঙনগুলি আমরা দেখতে পাই সেইটাও যেন না হয়, সেইটাও কিন্তু আমাদের একটা বার্তা যে যে যেইভাবে এই ফ্যামিলির যে প্রেশার বা সোসাইটির প্রেশারটাতে একটা মানে বাজে কাজ হচ্ছে সেইটা যদি বন্ধ না হয় তাহলে সংসার ভাঙতে থাকবে, সোসাইটি ভাঙতে থাকবে, একটা সোসাইটির মধ্যে একটা বাজে কিছু হতেই থাকবে, সেই ব্যাপারটা যেন না হয়। যাদের যাদের থাকবে ওরা সেই ফেসিলিটিগুলি ভোগ করবে, যেমন করে আছে যে স্মাইলের আন্ডারে ওরা স্টাইপেন পাবে, তারপর স্কলারশিপ পাবে হায়ার এডুকেশনের জন্য, তারপর যদি কেউ ট্রান্সফরমেশন করাতে চায় তাহলে আয়ুষ্মান ভারত এবং বিভিন্ন এরকম প্রকল্পের মাধ্যমে ওদেরকে ডাইরেক্ট 5 লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে, মানে এটা টোটালি ফ্রি বলা যায়, যে অপারেশনটা যেটা ট্রান্সফরমেশন হয় SRS অপারেশনটা ওটা ফ্রি করা হবে। আচ্ছা, এর সাথে আছে উজ্জ্বলা ভারত, উজ্জ্বলা ভারতের অন্তর্গত সবাইকে ফ্রিতে দিয়ে দেওয়া হয়, সিলিন্ডার দেওয়া হয়, তারপর 2 টাকা করে রাশন দেওয়া হয়, যেটা মানে বিপিএল কার্ড অন্তর্ভুক্তদের জন্য থাকে সেটাই ট্রান্সদের জন্যও দেওয়া হয়। সেই যে প্রকল্পগুলি এখানেও যেন লাগু হয়, এখানে যারা আছে তাদের সবার জন্য যেন সেই সুযোগ সুবিধাটা খুলে আসে সামনে। এছাড়া যারা বাড়ি থেকে বিতাড়িত, যাদেরকে মানে বাড়িঘরের লোকেরা, ফ্যামিলির লোকেরা বা সোসাইটি অ্যাকসেপ্ট করতে পারছে না, ওদেরকে যেন এখন প্রত্যেক রাজ্যের আছে শেল্টার হোম বা গরিমা হাউস থাকে সবখানে, সেই গরিমা হাউস যেন এখানেও দেওয়া হয়। আমি কথা বলেছি মিনিস্ট্রিতেও কথা বলেছি, ওই দিন খান্দনা চাকমাজির সাথে আমার কথা হয়েছিল, উনি বললেন যে আমরা খুব শীঘ্রই এই পদক্ষেপ দেব, এবং এই প্রাইড যাক, প্রাইড একটা সেলিব্রেশন, প্রাইড সেলিব্রেশন, আমাদের গর্বের সেলিব্রেশন, আমি মানুষ, সেই মানুষ হিসাবে যে আমি আমার এক্সিস্টেন্সি, আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্বের একটা গর্ব থাকে সবার, আপনারও একটা গর্ব আছে, আমি মানুষ, আমি সোসাইটির জন্য কাজ করছি, ঠিক আছে, প্রত্যেকের একটা আছে সেই অস্তিত্বের এইখানে গর্বের অভিব্যক্তি। প্রাইড আমাদের বিকালবেলায় 2 নম্বর হল রবীন্দ্র ভবনের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্লাস ওইখানে আরেকটা আলোচনা সভা আছে, এবং ডিটেলস সেইখানে ট্রান্স অ্যাক্ট কী কী বলছে এবং 377 উচ্ছেদ থেকে শুরু করে ডিটেলস অনেক কিছু প্যানেল ডিসকাশন হবে। আমি আশা করব যে আপনাদের এইটা তো ন্যাশনালভাবে পাবলিশ করা হয়, এইটা বেসরকারি সরকারি দোনো তরফেই দেখে। আমি এটা যতক্ষণ পর্যন্ত আপনারা, আমি বলবো যে এই কথাটা উঁচুই রাখলেন না হয়, কিন্তু মোটামুটিভাবে আমি বলতে পারি যে এটা একদম মিথ্যাও না, এটা একদম পাক্কা নিউজ, এটার বাড়তি হতে পারে, কম হবে না, এটা 50-50 আমি বলতে পারি, কিন্তু কম হবে না, আর এটা দিনে দিনে বাড়ছে, কমছে না এই সংখ্যা।